আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সুপ্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে আশা করি ভালো আছেন। আমার ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। বিভিন্ন বিসিএস কনফিডেন্সের বিভিন্ন ব্রাঞ্চে ক্লাস নিতে গিয়ে এবং প্রাইভেট ব্যাচে ক্লাস নিতে গিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের স্টুডেন্টদের একটি প্রশ্নের সম্মুখীন বরাবরই আমি হচ্ছি। সেটি হচ্ছে, পরীক্ষার প্রশ্নে যদি ভুল থাকে সেই ক্ষেত্রে স্টুডেন্টরা কী করবে, অথবা কোনো একটি প্রশ্নে যদি একাধিক অপশন রাইট থাকে সেই ক্ষেত্রে স্টুডেন্টদের করণীয় কী। এই গুরুত্বপূর্ণ বিষয়টি একটি ভিডিওর মাধ্যমে আলাদা করে আলোচনার খুবই প্রয়োজন মনে করছি। বিষয়টি আমরা এতদিন যাবত যে বিষয়টি স্টুডেন্টদেরকে বলে আসতাম এবং আমাদের স্টুডেন্টরা যে বিষয়টি জানত তা হচ্ছে, কোনো একটি প্রশ্নে যদি ভুল থাকে তাহলে কোনো ওই প্রশ্ন টাচ করা যাবে না। এই বিষয়টি আমাদের স্টুডেন্টরা এতদিন যাবত জানতেন, সেই প্রশ্নটি টাচ করা যাবে না। টাচ না করলে এক মার্কস তারা আর্ন করবেন, আর টাচ করলে সেখান থেকে তাদের ভুল মার্কসের জন্য যত নাম্বার কাটা যায় সেটি কাটা যাবে। এটি ছিল এতদিন যাবত স্টুডেন্টদের ধারণা। কিন্তু বিশ্বস্ত একটি মাধ্যমে আমরা পিএসসি থেকে বিষয়টি জানতে পেরেছি যে একটি প্রশ্নে যদি ভুল থাকে তাহলে স্টুডেন্টদের করণীয় কী। পিএসসির চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান এবং সম্মানিত দু একজন সদস্যদের সাথে আমরা কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি যে যদি কোনো প্রশ্নে ভুল থাকে, অর্থাৎ প্রিলিমিনারির কোনো প্রশ্নে যদি ভুল থাকে, সেই ক্ষেত্রে ওই প্রশ্নটি পিএসসি ভুল প্রশ্ন হিসেবে ট্রিট করে, এবং কোনো প্রশ্নে যদি একাধিক অপশন রাইট থাকে সেই ক্ষেত্রেও পিএসসি সেই প্রশ্নটিকে ভুল প্রশ্ন হিসেবে ট্রিট করে, অর্থাৎ ওই প্রশ্নটি হচ্ছে ভুল প্রশ্ন। সাপোজ 200টি প্রশ্নে পরীক্ষা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি 5টি প্রশ্নে ভুল থাকে অথবা একাধিক অপশন রাইট থাকে তখন পিএসসি ওই 5টি প্রশ্নকে ভুল প্রশ্ন হিসেবে ধরে নেয়। সেই ক্ষেত্রে 200টি প্রশ্নের মধ্যে 5টি ভুল প্রশ্নকে বাদ দিয়ে তখন পরীক্ষা হয়, অর্থাৎ 195 নম্বরের পরীক্ষা হয়। তো সেই ক্ষেত্রে ভুল প্রশ্নটির ক্ষেত্রে করণীয় কী? আমরা জেনেছি যে ভুল প্রশ্নটিতে যদি কোনো পরীক্ষার্থী যে কোনো একটি অপশনকেই দাগ দেয় না কেন, সেটিকেই রাইট হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। অর্থাৎ যদি প্রিলিমিনারির এমসিকিউর কোনো প্রশ্নে যদি ভুল থাকে, ভুলের দুটি ব্যাখ্যা দিয়েছি আমি,
একটি হচ্ছে ডিরেক্ট প্রশ্নে ভুল, 2 নাম্বার হচ্ছে একাধিক প্রশ্ন রাইট। এই 2 ধরনের প্রশ্নকেই ভুল প্রশ্ন বলা হচ্ছে পিএসসির পক্ষ থেকে। তাহলে যেই প্রশ্নটিকে ভুল হিসেবে সংজ্ঞায়িত করা হচ্ছে সেই প্রশ্নটির অ্যান্সারে যদি যে কোনো একটি অপশনকে কোনো পরীক্ষার্থী দাগ দেয় বা বৃত্ত ভরাট করে, যে কোনো অপশনকেই বৃত্ত ভরাট ভরাট করলেই অর্থাৎ ক খ গ এর যে কোনো একটিকে বৃত্ত ভরাট করলেই সেটিকে রাইট অ্যান্সার হিসেবে সেটি কাউন্ট হয়ে যাবে। আর যদি পরীক্ষার্থী কোনোটিকেই সেখানে টাচ না করে তাহলে সেটি রাইট হিসাবেও কাউন্ট হবে না, রং বা ভুল হিসাবেও কাউন্ট হবে না। তাহলে সব কথার শেষ কথা কি? শেষ কথা হচ্ছে যদি আমরা বুঝতে পারি কোনো একটি প্রশ্ন ভুল হয়েছে বা সে প্রশ্নে একাধিক অপশন রাইট রয়েছে, সেই প্রশ্নটিকে ভুল ধরে আমরা যে কোনো একটি অপশনকেই যদি দাগিয়ে দিই বা বৃত্ত ভরাট করি বা গোল্লা পূরণ করি, সেটি রাইট মার্কস হিসেবে আমার স্কোরে কাউন্ট হয়ে যাবে। আশা করি এই গুরুত্বপূর্ণ কথাটি আমাদের বাংলাদেশের হাজার এবং লাখো শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ কথাটি সহজে বুঝতে পেরেছেন এবং এই অনুযায়ী আপনারা আপনাদের সিদ্ধান্ত নিতে পারবে। আশা করি সকলে উপকৃত হয়েছেন। সকলের মঙ্গল কামনায় থাকলাম। আমার ভিডিওটি লাখো শিক্ষার্থীর জন্য শেয়ার করে দিবেন যাতে সকলের উপকারে আসে, এবং আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।